দিদি, আপনাকে একটা কথা বলতে চাই। আপনার সঙ্গে আমাদের কোনো কথা নেই, যান নিজের জায়গায় গিয়ে বসুন। দিদি, আমার কথাটা একবার শুনুন, এরা আমার কোনো কথাই শুনবে না। আপনাকে ঘুষখোর রানী সান্যাল নিপাত যাক, রানী সান্যাল জবাব দাও, অপরাধের রানী। আপনাদের কথা বলাটা এখান থেকে শুরু আর সুজাতাদের মৃত্যুর সঙ্গে লড়তে থাকায় শেষ, এর বাইরে কিছু বলার আছে? আমরা যা করেছি নিতাইদার কথায়, এটা তো আপনি জানেন। হ্যাঁ, আর সুজাতাদি আপনাদের নিতাইদার কথা মতো কাজ না করায় আপনি আজ এখানে ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম না? যা করেছেন তার ফল তো ভুগতে হবেই। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও ওখানে গিয়ে চুপচাপ বসো। ভালো আছেন ম্যাডাম? সুজাতাদিকে আজ কেমন দেখলে? আর রাতুল বাবু ইমপ্রুভ করছে, তবে সময় লাগবে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এলাম, সোজা বলে দিয়েছি ব্যবস্থা না নিলে এরকম ঘেরাও রোজ চলবে। গাঙ্গুলিদা ভালো আছেন তো? হ্যাঁ, পেটটা মাঝে মধ্যে। আইডেন্টিফিকেশনের কাজটা সেরে ফেলুন, ঘেরাও তুলে তো ফিরতে হবে। লাঞ্চটা আবার কোর্টে ফেলে এলাম। আপনি বড়বাবুকে বলুন ড্রাফটটা দিতে, আমি সই করে দিচ্ছি। আচ্ছা। এ কি স্যার, আপনি চলে এলেন? হ্যাঁ, ভাবলাম আইডেন্টিফিকেশনের সময় থাকি। ড্রাফট রেডি করেছেন? এই তো এক্ষুনি শেষ করলাম। রানী দেবী তো এক্ষুনি এলেন। হ্যাঁ, ও উনি এসছেন। হ্যাঁ, ওই তো দেখেননি? না, আসলে চারপাশে এত কালো গাউন পরা লয়ার, বুঝতে পারিনি। স্যার এসেছেন যখন আইডেন্টিফিকেশনের ব্যাপারে একটু কথা বলে নিন। না না, আমার কথা বলার কি আছে, আপনি সেরে নিন না। গুড মর্নিং স্যার। আরে মিস্টার নস্কর, হ্যাঁ, বহুদিন পর আপনাকে ইউনিফর্মে দেখে খুব ভালো লাগছে। সব আপনারই দয়া স্যার। আচ্ছা, তো অনেকদিন পর তো ইউনিফর্ম পরলেন, ভালো করে কেচে পরেছেন তো? সে আর বলতে, আমার বউ কেচে ইস্ত্রি করে সব পাট পাট করে রেখেছিল। হ্যাঁ বেশ, বোঝা গেছে, যাও, দরকারি কথা হচ্ছে। না না স্যারকে একটা মিষ্টি খাইয়ে যাই অন্তত। মিষ্টি? হ্যাঁ আমি? হ্যাঁ মিস্টার নস্কর, আপনি আমার ডায়েট জানেন। এ কি ভেচাং রে বাবা, একটা মিষ্টিও কাউকে খাওয়ানো যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, শেষ চেষ্টাটা করে দেখি। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং, অনেকদিন পরে থানাতে এলেন, আমিও অফিসিয়ালি এলাম। এই আনন্দে একটু মিষ্টি না, থাক থাক। রানী, কিছু একটা হয়েছে মনে হচ্ছে, কি হয়েছে বলুন। কি তখন থেকে এই মিষ্টিগুলো নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছেন স্যার? ওটা আমায় দিন। আরে বিয়েবাড়িতে 150টা কমলাভোগ খাবার রেকর্ড আমার আছে। তোমাকে? হ্যাঁ, ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলে, মনে নেই? তোমায় খালি বাস্ক না, বাক্সটাও পর্যন্ত দেব না। ঠিক আছে, বুঝেছি, কেউ মিষ্টি খাবে না শালা। ঠিক আছে ঠিক আছে, আমার মিষ্টি আমি একাই খাবো। হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। ল্যাংড়া নিতাইয়ের প্ররোচনায় এই মহিলার নেতৃত্বে আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়, একজন অসুস্থ ব্যক্তির অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়, বাড়ির গেটও ভাঙচুর করা হয়। অন্তত আপনাদের বাড়িওয়ালার থানায় করা ডায়েরি অনুযায়ী। কিন্তু স্যার আমরা তো কোনো রকম গেট ভাঙ... আপনি একটা কথাও বলবেন না, আমরা কেউ বলবো না। মিস সান্যাল আপনাকে আইডেন্টিফাই করার পর যা বলবার কোর্ট বলবে। মিস সান্যাল, এবারে আপনার পালা। আমি ওই ভদ্রমহিলাকে চিনি না, কোনোদিন দেখি। আপনারা ভুল লোককে ধরে এনেছেন। আপনারা যদি নিজের মত জাহির করে উল্টো মুখে দাঁড়িয়ে থাকেন,
আমাকে এখন চলে যেতে হবে গাঙ্গুলিদা। আচ্ছা ঝামেলায় পড়া গেল। আরে যাওয়ার আগে রানীর সঙ্গে অন্তত কথাটা বলে যান। আমরা এখানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সবাই এসেছিলাম। রানীর উচিত ছিল ওই মেয়েটিকে আইডেন্টিফাই করা। এখন যদি এর মধ্যে সব ব্যক্তিগত ব্যাপার এসে পড়ে, কারণ কিচ্ছু করার নেই, অন্তত আমার নেই। কি ব্যক্তিগত ব্যাপার? সম্ভবত কেন, ওই যে আরেক জানলায় দাঁড়িয়ে আছেন ভিজে বেড়ালের মতো ওই ভদ্রলোক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার তো, তাই এসিপির থেকেও ভালো পরিচয় রাজা সরকার। আমি চলি গাঙ্গুলিরা, আমার আমার একটু ভালো লাগছে না, আমার অন্য কাজ আছে। এই মেয়েটিকে নিয়ে এখন কি করা হবে? কোন মেয়েটি? শান্তি, ল্যাংড়া নেতার দলের মেয়ে, রানী সান্যাল যাকে আইডেন্টিফাই করলেন না। আপাতত সাসপেক্ট হিসেবে রেখে দিন, আইডেন্টিফাই না হলে কোর্টে এমনি ছাড়া পেয়ে যাবে। তাহলে কেসটা কি হবে? ও আমি জানি না। আপনি জানেন না? আমি জানি না। যিনি জানেন তিনি ওখানে চুপ করে দাঁড়িয়ে আছেন। ভালো ভালো, তবে বহু বছর দায়িত্ব নিয়ে কাজ করছি তো, রোজ রোজ এই প্রহসনের নাটকটা আমার মধ্যে ভালো লাগছে না। আমাদের অন্য কাজকর্ম করতে হয়। আপনাদের থানা ঘেরাও কি শেষ? বলছিলাম আপনাদের থানা ঘেরাও কি শেষ হয়েছে? আপনার কথাটা কি আর সকলের কথা হিসেবে ধরে নিতে পারি? আসলে আমাদের থানাটা খুব ছোট তো, তাই এত লোক অকারণ ঘোরাঘুরি করলে আমাদের অন্য কাজকর্ম তো করতে হয়। আমাদের ঘেরাও যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। আমি বেরোলাম না। ও মাগো, কমিশনারের লাইন তো চট করে পাওয়া মুশকিল। আমি দেখছি স্যার। ওকে বেশ, গাঙ্গুলি আমি কমিশনারকে জানিয়ে রাখবো। স্যার আমি কথা বলছি, কথা বলছি, আমি কথা বলছি। ওকে মিস্টার গাঙ্গুলি, আমরা মেয়েটাকে ধরে রাখছি, কোর্টে উঠলে আপনারা দেখবেন কিছু একটা করা যায় কিনা, ওটা আপনাদের জায়গা। কিন্তু এটা নিশ্চয়ই জানেন যে একই অভিযোগে একজন মানুষকে বারবার ধরে রাখা যায় না। এটা জেনেও কেন যে আপনারা সুযোগটা হাতছাড়া করলেন কে জানে। স্যার স্যার, কি ব্যাপার আপনার সচরাচর এরকম করুণ চেহারা তো দেখা যায় না মিস্টার নস্কর, কি বিপদে পড়েছেন? তাহলে পেটের গন্ডগোল? মরে যাচ্ছি স্যার, মরে যাচ্ছি, পেটে অসহ্য যন্ত্রণা স্যার। তো অতগুলো লাড্ডু একা খেলেন কেন? লাড্ডুগুলো কি ডিসকাউন্টে কিনেছিলেন? না স্যার, তবে একটু দরদাম করেছিলাম স্যার। আচ্ছা স্যার, তার জন্য এত পেটে যন্ত্রণা হবে? আমি আমার স্ত্রীকে বলে দিচ্ছি আপনি একবার নার্সিং হোমে চলে যান, ওষুধ দিয়ে দেবেন, আর যদি তাতেও না কমে তাহলে দু একদিন ওখানে থেকে যাবেন, আর যদি তাতেও না কমে তাহলে ওরা একটা ছোট্ট অপারেশন করবে, আপনার এই পেটটা কেটে পাকস্থলীটা বের করে একটা ছুরি দিয়ে ফালা ফালা ফালা। না 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 না, আমি হসপিটালে যাব না। হ্যাঁ, আমার হোক যন্ত্রণা হোক। না না, আপনার পেটটা কেটে লাড্ডুগুলো বের করে একটা কালচার করা দরকার তো। ওরা কি করে জানেন? কি করে? এরকম একটা ছুরি নেয়। হ্যাঁ, তো সেই ছুরিটা নিয়ে। না না না, আমি আমি ভালো হয়ে গেছি, আমার কোনো যন্ত্রণা না নেই, নেই কোনো বেদনা না, নেই নেই না। আপনি একদম ফিট হয়ে গেছেন তাই তো? হ্যাঁ ফিট হয়ে গেছি। তাহলে আমি চলি মিস্টার নস্কর। জান স্যার, হসপিটালের নাম্বারটা দিয়ে যাবো? এই না না না, আমি ভালো হয়ে গেছি স্যার, আমি ওখানে গিয়ে বসছি স্যার। হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, কোনো বেঁচে গেলেন।
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। স্যার, রানী সান্যালের বাড়ির ফোন নাম্বারটা দয়া করে একটু দেবেন আমাকে। কেন, ধন্যবাদ জানাবেন, যান না বাড়ি গিয়ে জানিয়ে আসুন। বাড়ি, বাড়ি মানে ওই, হ্যাঁ যেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই বাড়ি। আর নাম্বারটা টেলিফোন ডিরেক্টরি থেকে নিয়ে নেবেন, আর নিতাইকে বলে দেবেন পৃথিবীটা গোল আর খুব ছোট, অন্তত অপরাধীদের ক্ষেত্রে। সুজাতা দাস এখনো বেঁচে আছে, আর ওর স্টেটমেন্টটা নিতাইয়ের যাবজ্জীবন জেল খাটার পক্ষে যথেষ্টরও বেশি। রানী সান্যাল আপনাকে বাঁচিয়ে দিলেও নিতাই কিন্তু বাঁচবে না। ইটস এ প্রমিস। আমরা সবাই আপনার ভালো হয়ে ওঠার দিকে তাকিয়ে আছি। আপনার সাহস, আপনার ব্যক্তিত্বকে আমরা সবাই শ্রদ্ধা করি ম্যাডাম। আপনি আপনি প্লিজ ভেঙে পড়বেন না, তাহলে আমাদের খুব অসহায় লাগবে। কিছু বলবেন, কিছু চাই আপনার? নার্সকে ডাকবো? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? ডাক্তারবাবুকে একবার আসতে বলবো? দিদি অল্প অল্প কি বলছিলেন আমি লিখে রেখেছি, আমার হাতের লেখা কিন্তু ভালো নয়। ল্যাংড়া নিতাই, আমরা জানি ম্যাডাম নিতাই এই কাজটা করেছে, ওর শাস্তিও নিশ্চয়ই পাবে। কি লিখেছেন এখনই পড়ে দেখতে বলছেন? পরে পড়ে নেব। আপনি কথা বলতে পারলে পুলিশ আপনার স্টেটমেন্ট নেবে, নিতাইকে আমরা খুঁজে বার করবই। শুধু জানা দরকার আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল। যখন তখন এখন আর ডাকবেন না। হ্যাঁ দিদি, আপনার একটা ফোন এসেছে। হ্যালো আশিস কাকু, আমি এক্ষুনি আপনাকে ফোন করতাম। আমি জানতাম তুমি করবে, তবু ফোন করতে হলো। সোজা বাড়ি আসছো তো? হ্যাঁ দরকার আছে। কতক্ষণ? আসছই তো, ঠিক আছে এলে কথা হবে। হ্যাঁ রাখছি তাহলে। আচ্ছা তুমি বসো, রানী আসছে। আমি কি রেফারেন্সের জন্য কয়েকটা ল বুক দু একদিনের জন্য নিতে পারি? তুমি তো ল বুক নিতে আসো না। রানী আসছে, কি বলছে আগে শোনো। রানীর যা করার ছিল ও থানায় করে তা দেখিয়ে দিয়েছে। রানী মেয়েটিকে থানায় আইডেন্টিফাই করেনি, ব্যাপারটা এখানে শেষ নয়। আপনার তাই মনে হবে, প্রিয় ছাত্রী তো, তবে ব্যক্তিগত ব্যাপারগুলোকে ওর মধ্যে না টেনে আনলে ভালো করতো, এত বড় প্ল্যানটা পুরো ফেসতে গেল। এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে না ইন্দ্রাণী। ছিল, রাজা সরকার যখন আছে তখন নিশ্চয়ই ছিল। রাজা সরকার? তার মানে আপনি কিছুই জানেন না? তুমি কি জানার কথা বলছো? রাজা সরকার বিবাহিত, এটা এটা আপনি জানতেন না? হ্যাঁ জানি, তাতে কি? তাতে কি মানে? মামুনি
মামুনি আপনাকে কখনো কিছু বলেনি? মামুনি? মামুনি কি বলবে আমার? আমার মনে হয় তোমার কোথাও একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে ইন্দ্রাণী। সেটাই কি স্বাভাবিক নয়? আপনিও আমাকে ভুল বুঝলেন। আপনার এটা খুব স্বাভাবিক বলে মনে হলো যে রাজা সরকারকে দেখে আমার এমন প্রতিক্রিয়া হবে যে শান্তি নামে মেয়েটিকে আইডেন্টিফাই না করার মতো এত বড় বোকামি আমি করব। আরও তো অনেকে ছিল, তাদের একবার জিজ্ঞাসা করে দেখুন না তারা কি ভেবেছে। কোনো কিছু ভেস্তে যায়নি ইন্দ্রাণী, আপনি আমার কথাটা একবার শুনবেন। তার আগে একটু চা খেয়ে নিলে হতো না? আমি সুজাতাদির কাছে গিয়েছিলাম। আমিও ঠিক সময় চা নিয়ে এসে পড়েছি। আমি চা খাবো না, তুই কি আমায় একটু কথা বলতে দিবি? বল না, বল বল। সুজাতাদি কথা বলতে পারছেন না, কবে বলতে পারবেন বা আদৌ পারবেন কিনা ডাক্তার তাও বলতে পারছে না। ডাক্তার মানে তো মালবিকা সরকার, আপনি ওর সঙ্গে কথা বললেন? দেখুন ইন্দ্রাণী, সুজাতাদি একজন লয়ার, তার থেকেও বড় কথা একজন নারী। ল্যাংড়ানিতাইকে আমি ছাড়বো না, আর এক্ষেত্রে যদি ব্যাপারটা ব্যক্তিগত হয়েও দাঁড়ায় আমার পাশে কাউকে চাই না। লড়াইয়ের আগে একটু চা খেয়ে নিলে হতো না? না স্বপনবাবু, প্লিজ, আমার ভালো লাগছে না। আরে ঠিক আছে, লড়াইয়ের কথা বলুন না, বলুন, তবে নষ্ট তো হতেই দিতে পারেন। আমার যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনি মেয়েটাকে আইডেন্টিফাই করতে অস্বীকার করলেন কেন? ধর রাজু, এটা একটা কোর্টরুম। তুই একটা কোর্টরুমে বসে আছিস, তোকে জিজ্ঞেস করা হচ্ছে, তোর এই কালো ফেটিটা খুলে দিয়ে যে স্পেট কুইনে যে তোকে গুলি চালিয়েছে তাকে আইডেন্টিফাই করো। হ্যাঁ, কর না রে, কর কর। ছোটদা, একবার ভুল হয়েছে, আর হবে না। নেই, ভুল তোর হয়নি, ভুল আমার হয়েছে রে, আমার হয়েছে। যখন তোকে গুলিটা চালিয়েছিলাম না, তখন আমার দেখা উচিত ছিল গুলিটা ঠিক জায়গায় লেগেছে কি না। মিস্টেক, ড্যাম ইট। ছোটদা, এভাবে তিলে তিলে কষ্ট দেওয়ার থেকে আমাকে একদম মেরে ফেলুন। শুধু শ্যামলের সঙ্গে একবার দেখা করে দিন, আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে যাই। কি তুই তোর তোর বউয়ের পা ধরে ক্ষমা চাইবি তোর নিজের বেইমানির জন্য? এই সঞ্জয়, এই শোন না, শোন সঞ্জয়, শুনে যা। ছোটদা, ওকে বলুন আপনার পা ধরে ক্ষমা চাইতে, আর পা ধরে ক্ষমা চাইতে এলে সজোরে একটা লাথি মারুন, আর তারপর আমি ওর পা ধরে হিড় হিড় করে টানতে টানতে ওই ভেড়ির জলে ফেলে দিয়ে আসি। কেন যে এখনো জানোয়ারটাকে বসিয়ে রেখে দিয়েছেন? দেখ রাজু, তোর জন্য অনেকগুলো দিন এই বাড়িতে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। আমি আর পারছি না রাজু। চল, তোর আমার এই বাড়িতে আজকেই অন্ত শেষ রজনী। মানে এটা খুব সিম্পল, তোর সঙ্গে শ্যামলী দেখা হয়ে যাবে, তারপর আমরা দুই ভাই জড়াজড়ি করে বেরিয়ে যাব। সঞ্জয় কলা চুষবে, দেখুন এক থেকে একশো গুণ না। একশো গুনবো কেন? হ্যাঁ, গুণ গুণ না বলছো তো, গুণ গুণ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ,